আহ নাবিলা, কি হয়েছে? কি এই যে এটা ধরো, এটা হচ্ছে তোমার গুড বাই গিফট। কি বললা? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। নাবিলা, কি হয়েছে? কি এই যে এটা ধরো, এটা হচ্ছে তোমার গুড বাই গিফট। কি বললা? মানে হচ্ছে বিদায়ের উপহার তোমার জন্য আনছি আমি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তুমি একটু ট্রাইল করে দেখো তোমার বডিতে মিলে নাকি, না হলে আমি পরে গিয়ে চেঞ্জ করাবো। টেইলর করে দেখবো? টেইলর না, ট্রায়াল মানে হচ্ছে গায়ে একটু পরে দেখো সবকিছু ঠিকঠাক হয় নাকি, না হলে আমি চেঞ্জ করে আনবো। আচ্ছা ওই বেনে সমস্যা নাই, তুমি লই আইছো না ওইয়া দেইবে। শার্ট নাকি? তুমি কষ্ট করে আলসো নষ্ট করে লাভ কি? তুই আমার এটা দিয়ে দে। আমি সন্ধ্যাবেলা বের হবো তো, তোমার জন্য দুইটা নিয়ে আসবো, ঠিক আছে? তুমি একটু আস্তে করে দেখো এটা তোমার হয় নাকি, না এই সাইজ আনবো না হলে অন্য সাইজ নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা থাক, কিছু বলো না, আসি আমি নিয়ে আসবো তোমার জন্য। ওকে ঠিক আছে। নোয়াখালী গেছিলাম না, নোয়াখালীতে আমার মেয়ে আছে অন্তর, এই মেয়ে হইছে নোয়াখালীর পুরা তাবৎ মেঘ মধ্যে সবচেয়ে জঘন্য এবং জাউরা টাইপের মেয়ে। ধর তুই যেরকম ভদ্র, তোর ঠিক বিপরীত মেয়ে গেছে অন্তরা। এই অন্তরারে শুভ দেখছে, দেখি আরে গুতে গুতে লাগাই দিছে বন্ধু, আল্লাহকে এখানে অন্তরা পরিচয় করা দিয়েছে, আল্লাহকে এখানে অন্তরা পরিচয় করা দিয়েছে। আমি চিন্তা করলাম যে ঠিক আছে বন্ধু চাইছে, বন্ধু লোকে এখানে পরিচয় করে দিই। এই অন্তরারে দেখার পর শুভ লাগিয়ে গেছে এদের ভালো। আরে সারাটা দিন ধরে নোয়াখালীর ভিতরে কোসাইতে 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 বন্ধু আল্লাহকে এখানে গেলে পরিচয় করে দে, পরিচয় করে দে। তোর আমি কী কইতাম, নোয়াখালীতে আসছস পরিচয় করে দিন, সমস্যা নাই, তুই যেহেতু আমার বন্ধু রিকোয়েস্ট করছস। কিন্তু মেয়েগা তো ভালো নয়, কিন্তু মেয়েগা নোয়াখালী যত ভদ্র হয় সালে বল ধলেন আছে, বেগুনে মনে করে হাতের আঙ্গুলের ইশারা দিয়ে ঘুরা হলেন, এরকম কত হলেন আছে। ফ্যামিলি কত ভালো, এই মায়ের পিছে ঘুরতে ঘুরতে নেশা করতে করতে বাদই রিহাবে চলে গেছে, কে কো হাগল হয়ে গেছে, কে কো ফাপ নাই। কি বলিস, এত খারাপ এত খারাপ। তারপরে বন্ধুর দিকে তাকে কইলাম যে ঠিক আছে তুই কথাবার্তা বল, কিন্তু বেশি ডিপে যাচ্ছে, কথাটা কি খারাপ বলছি? না ঠিকই, মানে মেয়ের যে হিস্ট্রি তোর কাছ থেকে শুনতেছি তাইলে তো ঠিকই বলছিস। এই বলদের বাচ্চা কি করছে, ডাকাতাই মেয়েগার লগে রেগুলার কথা কইছে, আমি কিন্তু কিছু জানি না, এতে রেগুলার কথা বলছে, রেগুলার ভিডিও কলে কথা বলছে, রেগুলার মেসেঞ্জারে কথা বলছে। এই মাইয়া কত বড় জঘন্য, এতে ডাকাত পর্যন্ত চলে এসেছে, ডাকাত আই পর্যন্ত শুভ লগে দেয়া করছে, শুভ আমার কিচ্ছু কয় না। আচ্ছা ভাব দে না, এখন কি করবি, পছন্দ করছে এখন ডিপে যাবে না, থাকু কথা কথা বলতেছে কি আর করবি। ইয়ে ডিপে যাইতো না, তুই শুভরে সিনস ইকে কত বড় ইমোশনাল বকা বলা, ই গাল্লাই আই জীবনে কত কিছু করছে, কত উপকার করছে ইগারে। আমি ইগারে বুঝাই বলছি বন্ধু, তোর লাই আয় দরকার হলে কোনো ভদ্র মায়ের জোগাড় করে দিও, তারপরে তুই অন্তরার লোকে তুই গভীর রিলেশনে জড়া ইচ্ছা। এই কথাটা বলছি আর হিগে আল্লাহ গাতাতে লাগাই দিছি, তুই জানোস কি শুভর মতো হলাই অন্তরার মেললে এই আর গায়ে হাত তুলছ। কবে হয়েছে এই কাহিনী? এ দুই একদিন আগের কাহিনী। গায়ে হাত তুলছে? জি, আমি মোবাইলটা খুলি যখন দেখলাম এত কাহিনী, আমি গ্যারেজে গেলাম,
তুই চিন্তা কর, শুভই মেলাই আর তুই সেমিস্টার ফিট নিয়ে আলোয়সি, আর বাপের অসুস্থতার কথা কই, 20,000 টাকা আলোয়সি, 20,000 টাকা পুরোটা মেয়ে গিয়ে পিছনে খরচ করছি। কি মানে কি এখন আর কি বলবো বল, শুভ কি বাচ্চা, শুভকে বুঝালে বুঝবে না, তুই একটু ভালো মতো বুঝায় বল, দরকার হলে পাশা মানে মামাকে বল, তা দেখ না কি হয়, এটা তো সিম্পল বিষয়। পাশা মামারে এত দিয়ে গো না, আই বুঝে থেকে সার গায়ে হাত তুলছে, হাবু তো নাই, হাবু থাকলে তো হাবু যদি কইতাম। অনেক মতো থার্ড পার্সন ব্যক্তি তুই আসছিস বন্ধু, তুই একটা নিগারে বুঝা যে তুই মেয়েগের পিছিয়ে ঘুরতেছস, কাবিলা তুই আমি সমস্ত কাহিনী শুনছি, তুই মেয়েগের পিছিয়ে ঘুরিচ্ছা, তুই মেয়েগের হিস্টোরি শুনতেছাস, তোর ফোন দিও নোয়াখালি, কত হোলাই না কাহিনী শুনবি তুই, হইলে তুই চোখ দিয়ে পানি বেরিয়ে যাবো তোর। আমি বললে আবার মাইন্ড টাইন করবে না, কিলে মাইন্ড করব, তুই বন্ধু না, বন্ধু জায়গা তুই যদি বলতেই পারস, তোর গায়ে তো রাত দিতে ইত্য না। ঠিক আছে তাহলে ডাক দে, কথা বলি। আমি ডাক দিতে ইত্য না, আমি একবার করে আর যে মান সম্মান হারাইছি, খালি বন্ধু বলে ভালোবাসি বলে তোরা ডাকি কথা এখন বুঝাইতেছি, অন্য কেউ হইলে হয়তো তুই খা তোর জি বলে তুই চলে যা আর কি। আচ্ছা তাহলে একদিন আমি বাসায় এসে তুই থাকবি না যখন তখন কথা বলে যাবো। হ্যাঁ কথাটা কও, কথাটা বলি তোরে বুঝা। বাবুরে এত সিরিয়াস কাহিনী হয়ে গেছে, তুই এতদিন পরে দুই দিন পরে কেন আমাকে বলতেছিস, গায়ে হাত হাতে সেগুলো আমাকে জানাবি না তুই? বন্ধু সব সময় কি সব কথা বলার মতো সিচুয়েশন থাকে? থাকে মেয়েরা ছবি দেখা তো একটু, আর এগুলো আস্তা এগুলো ছবি দিয়ে আর কি দিবি কাবিলা, এভাবে করে বলিস না। আরে বাবা যে যেটা হেটা কইতাম না, যেদিন এটা কইতাম না, তুই মেয়ে ওই ইয়া কেন ছিল, তুই নিজে সরম হয়ে যাবি নিজে 12 মনে কর ড্রিম গার্ল ফলো করেছে, তোমার নাম ড্রিম গার্ল কিলে, তোমার জন্যই তো আমি রাখছি, আমি তো তোমার ড্রিম গার্ল, সবাই একই কথা, সবার এক কথা কইবো, দেখবি এর সময় জীবনে কি থাকবে জানো, এ কোনো বলা নাই তো না, 60 বছরের বুড়োকে বিয়ে করে আলেবো, হেড মোড়া খেলতে এত না, কিছু কইতে তো না, আসুন পেয়াইগুন কামাই আস্তে করে দিতে চলে, এগুলাই তো করে আজকালকার মেয়েরা জানো না, আমি তো দেখছি, ড্যাডি সুগার না কি সুগার ড্যাডি, ড্যাডি সুগার না তারপরে পরে আরেকদিন এসে বুঝাবো না, কিছু খাওয়া কিছু লই আন, বলা শুকে গেছে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং সং।